ঘাটাল নিউজের পক্ষ থেকে আবেদন, করোনা নিয়ে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সরকারি নিয়মবিধি মেনে চলুন, শারীরিক কোনো সমস্যা হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আপনাদের সাথে আমি সোমা চক্রবর্তী, ঘাটাল নিউজ.কম। রাজ্য সরকারের নির্দেশে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ শুরু হয়েছে। কয়েকদিন ধরেই চলছে সরকারি বাসে করে শ্রমিকদের নিয়ে যাতায়াত। এখন ভিন রাজ্য থেকে আসছে প্রচুর শ্রমিক। তাদের নাম নথিভুক্ত করতে ঘাটাল কলেজের সামনে ঘাটাল থানার পক্ষ থেকে তৈরি হয়েছে ট্রেন্ড। ঘাটালের উপর দিয়ে চলছে বহুবাস। আজ সন্ধ্যায় সেই ট্রেন্টের সামনে কর্তব্যরত ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সরকারি বাস চালকদের চা খাওয়ালেন। দ্রুত আমাদের খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘাটাল নিউজ পেজ ও পোর্টাল লাইক ও ফলো করে রাখুন।